জীবন দিতে হয় জীবন দেব তবু বাংলার মাটিতে মাটিকে ডুবতে দেব না কারা কারা রাজি আছে মোদির পক্ষ থেকে ইয়েতে হাইকোর্টে রুল জারি করা হয়েছে আসতে বলেন ঘরের দরজা বন্ধ করে বলেন নাউজুবিল্লাহ সেই বাংলার জমিনে মোদি আসবে মানতে রাজি জোরে বলেন কোরআন যদি কোরআনের জন্য যদি আজকে রাত জীবন দিতে হয় জীবন দেব তবু বাংলার মাটিতে মাটিকে ডুবতে দেব না কারা কারা রাজি আছে এই অবস্থা কেন তৈরি হয়েছে জানেন এই অবস্থা তৈরি হয়েছে কারণে ওয়াজাহিদ ফিল্লাহি হাক্কা জিহাদি জিহাদের মতো পবিত্রতম ইবাদত মুসলমান ছেড়ে দেওয়ার কারণে আজকে মোদির মতো কুচক্রী বেয়াদব লম্পট কুরআনের আইন পরিবর্তন করতে চাই কথা ঠিক কিনা এই জিহাদের মতো পবিত্রতম ইবাদত আমরা করব না ইনশাআল্লাহ কারা কারা করব জোরে বলেন হাত নামান আমার আল্লাহ বলেন আমি বলতেছি না কে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহ ডাক দিয়ে বলে হে ইমানদারেরা তোমরা যারা ঈমান এনেছো আমি তোমাদের কি এমন একটা ব্যবসার কথা বলবো যেই ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে বেঁচে যাবে যদি কোন পীর সাহেব করে এই ব্যবসাটা ব্যবসা করলে পীর সাহেবও জাহান্নামের আগুন থেকে বাঁচবে যদি কোন মুফতি সাহেব করে যদি কোন এমপি সাহেব করে প্রধানমন্ত্রী করে এই ব্যবসাটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য এই ব্যবসাটা বড় দরকার বন্ধুরা আমার আল্লাহ কথা বলে আবার বলে নাই আমি বলবো কি অ্যানসার চাই নাই সাথে সাথে বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কার প্রতি জোরে বলেন কার প্রতি আমান্তু বিল্লাহ আল্লাহর উপরে ঈমান যদি আনার মতো আনতে পারো জীবন চলে যাবে কিন্তু ঈমান আমি দিব না আমার জীবন দিয়ে দিব ঈমান দিব না সাবাস বাইনের এই চরিত্র ছিল যার কারণে 1000 বিশাল সশস্ত্র বাহিনী 313 জনের কাছে পরাজিত হয়েছে কথা ঠিক কিনা আবু জেহেলের মতো বিশাল বীর পাওয়ারফুল ক্ষমতাধর বিগ লিডার এমন শোচনীয় পরাজয় শেষ পর্যন্ত ছোট্ট দুইজন মানুষের কাছে আল্লাহর পক্ষ থেকে এমন বেইজ্জতি পরিণাম ফল জাহান্নাম কথা ঠিক কিনা এই তোমরা ইতিহাস দেখো না আজকে ইসলামের বিপক্ষে অবস্থান নাই তোমরা সামান্য কিছু পিস্তলের কিছু অস্ত্রের ভয়ে তোমরা চুপ থাকো আমি আপনাদের সামনে একটা ঘটনা বলি এক দেশে একটা মানুষ ছিল তার পাও খুব মোটা যারে বলে গুদা পাও কি পাও গুদা পাও এই গুদা পাও বিয়ে করেছে স্ত্রীকে দৈনিক ধমক দেয় মারে না কি করে না মারে না খালি পাও দে স্ত্রী ভয় পায় পাশাপাশি বসছে একদিন সারাদিন কাজ করে বাড়িতে যখন স্বামী আসছে ওই গুদা পাওয়ালা পাশাপাশি বসে দুইজন কথোপকথনে এমন একটা গ্যামজাম শুরু হয়ে গেছে গুদা পাওয়ালা এতদিন মারে নাই আজকে সহ্য করতে না পেরে ওই পাও দে দিছে আঘাত কিন্তু পাও দে আঘাত দেওয়ার কারণে যখন স্ত্রীর গায়ে লেগেছে দেখে বল ভর্তি কিছু নাই স্ত্রী তখন মনে মনে হাসে আর বলে এ পর্যন্ত তুমি আমারে ফাউ ফাউ ভাই দেখাইছো তোমার কত শক্তি যা আছে সব দেখা গেছে এ যুবকের দলেরা মুসলমান ইমানদারেরা আজকাল ইহুদি খ্রিস্টানেরা গুদাপার মতো কিছু পিস্তল কিছু বন্দুক কিছু বোমা এগুলো নিয়ে আমাদের ভয় দায় কথা ঠিক কিনা এই ইমানদার মুসলমান আল্লাহ মুসলমানদের যেই ইমানের পাওয়ার দিছে ওই পিস্তলের গুলি ইমানের কাছে কখনো টিকতে পারবে জোরে বলেন পারবে
যদি না পারে আমরা কেন ভয় পাবো পাল্টা জবাব দেওয়ার জন্য তৈরি আছি আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার হাত নামান যদি এই স্লোগান যদি আপনাদের জবানে জারি থাকে নওগাঁর মাদ্রাসা মিজান পর্যন্ত আছে সময় লাগবে না অল্প সময়ের ভিতরে মাদ্রাসা দাওরা হাদিস পর্যন্ত হয়ে যাবে কথা ঠিক কি না হাদিসের দরস হবে এলাকার মানুষগুলো সোনার মানুষে রূপান্তরিত হবে হে মুসলমান তোমরা জাগ্রত হও জাগ্রত না ঘুমন্ত থাকার কারণে মাঝে মধ্যে ওই বিজাতীয় খ্রিস্টান ইহুদিরা তোমাদেরকে সবল মার ইসলামের উপর আঘাত করে আর পরীক্ষা করে তোমাদের ইমানের অবস্থা কি কথা ঠিক কি না যখন তারা পরীক্ষা করে পরীক্ষায় অবতীর্ণ হওয়ার জন্য মামুনুলকের মতো এদেশের কিছু সোনার ছেলে দীপ্ত ইমানদার ইমানের অগ্নি পরীক্ষায় যারা ইমানের পরাকাষ্ঠে যারা বিজয়ী হয়েছে সেই মামুনুল হকের মতো ফয়জুল করিমের মতো রিজাউল করিমের মতো এরকম কিছু আলেম যখন হুঙ্কার দেয় তখন বোঝে যে না এদের উপরে আক্রমণ করে ভয় দেখায় কোনো লাভ নেই কথা ঠিক কিনা যার কারণে তারা তখন পিছা হয় পিছপা উঠে উঠে যায় আজকে যদি মুসলমান মামুনুল হক সাহেবের সাথে মুফতি ফয়জুল করিমের সাথে কণ্ঠে কণ্ঠে মিলাই ঘোষণা করে জীবন দেব ইমান দেব না জোরে বলেন জীবন দেব ইমান দেব না জোরে বলেন জীবন দেব ইমান দেব না জীবন দেব ইমান দেব না জীবন দেব মদিরে ঢুকতে দেব না কথা ঠিক কি না পারবেন তো স্লোগান দিতে মামুনুল হক আপনাদের মেসেজ দিতে সময় পাবে না এর ভিতরে ডাক এসে যাবে এর 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 ভিতরে কি আসবে কিসের ডাক কোরআনের পক্ষের জিহাদের ডাক এসে যাবে রাজি আছি তো ইনশাআল্লাহ তৈরি আছি তো যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে বাতিল এবং হক এবং বাতিল দুইটা সংঘর্ষ হতে পারে আর এই বাতিলকে পরাভূত করার জন্য অন্য কিছুর প্রয়োজন নাই প্রয়োজন হলো দীপ্ত ইমানের অগ্নি শিখা কথা ঠিক কিনা যদি ইমান থাকে পৃথিবীর সব বাতিলরা পালাতে বাধ্য হবে ইনশাআল্লাহ আর যারা বাতিল তারা কখনো বিজয়ী হতে পারে না বরঞ্চ যারা বাতিল না হক হয়তো সে জীবন দিয়ে দিছে আমার ধারণা আছে পরাভূত হয়ে গেছে পরাজয় হয়ে গেছে না না আল্লাহর ঘোষণা এমনটি নয় আল্লাহ বলেন আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা তোমরা যারা মুজাহাদা করবা জিহাদ করবা আল্লাহর জিনের জন্য আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করে দিব মুসলমান কখন